সবসময় যাদের বায়ু নিঃসরণ হয় অজু ধরে রাখতে অক্ষম যারা অনবরত প্রস্রাব ঝরে যাদের এবং প্রস্রাবের রাস্তা দিয়ে অনবরত রক্ত কিংবা মহিলাদের স্রাব অথবা পুরুষের বীর্য এ জাতীয় কিছু যাদের বের হয় এবং পেটের অসুখ কিংবা ডায়রিয়া জনিত কারণে যারা পায়খানা ধরে রাখতে পারেন না বারবার পায়খানা হয় অথবা কারো শরীরে কিংবা যে কোনো স্থান দিয়ে যদি অনবরত পানি রক্ত পোজ ইত্যাদি বের হয় এ জাতীয় ব্যক্তিরা কীভাবে পবিত্রতা অর্জন করবে এবং নামাজ কিভাবে পড়বে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজে এমন বহু অসুস্থ মানুষ আছে যারা অনবরত যাদের বায়ু নিঃসরণ হয় বাতাস ধরে রাখতে পারে না যারা অনবরত প্রস্রাব করে প্রস্রাবের ফুটা ফোটা ঝরে আবার এমন বহু পুরুষ আছে যাদের সবসময় মজি বের হয় মানে হচ্ছে এই বীর্য বের হওয়ার আগে যে একেবারে পাতলা পিচ্ছিল স্বচ্ছ পানীয় যেটা বের হয় এরকম আবার অনেকের সবসময় যে সমস্ত মায়েদের বোনেদের সবসময় সাদা স্রাব বের হয়ে ধরে রাখতে পারে না এরকম অসুস্থ ব্যক্তিরা কিভাবে পবিত্রতা অর্জন করবে এবং নামাজ আদায় করবে আজকে এই বিষয়ে আলোচনা করছি আলো ইসলামী শরীয়তের কোনো হুকুমি সংকীর্ণতা তার মধ্যে নেই ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের জীবনে যা যা প্রয়োজন সকল কথা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন হাদিসে বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ব্যাপারে ধর্মের ব্যাপারে তোমাদের মাঝে কোনো ধরনের সংকট রাখেন নাই কোনো ধরনের সংকীর্ণতা নেই তারপর আল্লাহ তালা বলছেন আল্লাহ কারো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যের বাইরে অতএব যদি কোনো ব্যক্তি শরী হুকুম সহ আদায় করতে অক্ষম হয় কিংবা অপারগ হয় তাহলে তার জন্য ওই হুকুম পালন করা ওয়াজিব থাকে না তাকে বলে মাজুর অর্থাৎ যে ব্যক্তি অক্ষম উজোর থেকে মাজুর মাজুর মানে হচ্ছে অক্ষম ব্যক্তি যেমন ধরুন তাহারাতের ক্ষেত্রে শরীয়তের পরিভাষায় মাজুর ওই ব্যক্তিকে বলা হয় যা শরীর থেকে সবসময় অজু ভঙ্গকারী পদার্থ বের হয় রুগীর এমন অবস্থা নেই যে সে তাহারাতের সাথে পবিত্রতা অর্জন করবে এবং ইবাদত করবে ভঙ্গকারী পদার্থ অর্থাৎ যে সমস্ত পদার্থ শরীর থেকে বের হয় বের হলে অযুভঙ্গ ভঙ্গ হয়ে যায় এরকম পদার্থ যাদের সবসময় বের হয় এবং সে পবিত্রতা অর্জন করতে পারে না তাকে বলা হয় মাজুর যেমন ধরুন চোখের রুগী যে ব্যক্তির চোখ থেকে সবসময় পানি ঝরে এবং ময়লা পানি ঝরে যেমন ধরুন কারো ডায়রিয়া অথবা আমাশ হয় যার সবসময় একটু পরপর পায়খানা হয় সে তার অজু ধরে রাখতে পারে না অথবা মহিলাদের অনবরত সাদা স্রাব বের হয় অথবা কোনো পুরুষ কিংবা নারীর ফোটাফুটা পথস্রাব নির্গত হয় অথবা কারো পেট থেকে অনবরত বায়ু নিঃসরণ হয় অথবা কারো নাক থেকে সবসময় রক্ত ঝরে কিংবা কোনো ব্যক্তি শরীর থেকে রক্ত পুজ পানি ইত্যাদি বের হয়ে গড়িয়ে পড়ে সে তার নিয়ন্ত্রণ করতে পারে না প্রস্তাবের রাস্তা দিয়ে মনি মজি অথবা এ জাতীয় কিছু বের হয় এই সকল অবস্থায় এই সকল অবস্থায় যদি এক সালাত ওয়াক্ত পরিমাণ সময় কেটে যায় তাহলে তাকে মাজুর ধরা হবে মানে এ ধরনের অসুবিধা যার আছে আর অসুবিধার সময়টা এতটাই দীর্ঘ যে এক ওয়াক্তনামাজ থেকে আর এক ওক্ত নামাজ পর্যন্ত চলে যায় যেমন ধরুন কারো এ ধরনের অসুবিধা শুরু হলো ফজরের সময় আর এই অসুবিধা ফজর থেকে জোহর পর্যন্ত চলতে থাকলো অন্ততপক্ষে এক ওক্ত নামাজে সময় পর্যন্ত এই কষ্টতার দীর্ঘায়িত হল তাকেই বলা হয় মাজুর দর্শক এখন আমরা জানবো মাজুর ব্যক্তি কিভাবে পবিত্রতা অর্জন করবে এ ধরনের শারীরিক অক্ষমতা দুর্বলতা কিংবা অসুস্থতার কারণে ইবাদত বন্দীকে সে ছেড়ে দেবে না ইবাদত করবে সবগুলিই করবে শুধুমাত্র পদ্ধতিটা থাকবে একটু ভিন্ন এবার আসুন মাজুর ব্যক্তি কিভাবে পবিত্রতা অর্জন করবে এক মাজুর ব্যক্তিকে প্রত্যেক সলাতের ওয়াক্তে নতুন করে উজু করতে হবে ওই অজু দিয়ে একই ওয়াক্তের ফরজ ওয়াজিব সুন্নত নফল যত প্রকারের ইবাদত আছে সবগুলো করবে এবং পরবর্তী ওয়াক্তে সে নতুন করে উজু করবে তার মানে হলো পাঁচ অক্ত নামাজের শুরুতে পাঁচবার উজু করবে অজু থাকলে উজু করবে না থাকলে উজু করবে মাজুর ব্যক্তি যেমন ধরুন ফজরের সময় ফজরের নামাজের সময় কোনো ব্যক্তি অথবা ধরুন জোহরের সময় কোনো ব্যক্তি উজু করলো এই অজু দিয়ে সে আসল পর্যন্ত চলতে পারবে এর মধ্যে যে কারণে তার অজুটা ভঙ্গ হয় যে কষ্টটা আতার তার হয় এতে হোক কোনো অসুবিধা নেই এতে ফজর ফরজ ওয়াজিব সুন্নত নফল ইবাদত বন্দিকে বলতে যা বোঝায় সবগুলো এই অজুর দ্বারা সে করতে পারবে দুই ফরজ সলাতের ওয়াক্ত চলে যাওয়ার সাথে সাথেই মাজুর ব্যক্তির অজু ভেঙে যাবে তাকে নতুন করে উঁজু করতে হবে যেমন ধরুন কোনো ব্যক্তির বায়ু নিঃসরণ হয় সে সময় উজু করলো বায়ু নিঃসরণ হতেই থাকলো হতেই থাকলো হোক সে তার তারিবাদুদি করবে আবার আসরের যখন ওয়াক্ত হবে সে আবার নতুন করে উঁজু করবে এই আসরের অযু দিয়ে মাগরীব পর্যন্ত চলবে মাগরীবের আজান যখন দিবে ওয়াক্ত হবে তখন আবার নতুন করে উজু করবে এসা পর্যন্ত চলবে আবার এসার সময় সে নতুন করে উজু করবে এটা হচ্ছে সহজ ব্যবস্থা কোন ব্যক্তি কোনো ব্যক্তি যে রোগের কারণে মাজুর হয়েছে কোনো ব্যক্তি যে রোগের কারণে মাজুর হয়েছে তাছাড়া তার মধ্যে যদি অজুভঙ্গের অন্য কোনো কারণ ঘটে তাহলে তার অজু অবশ্যই নষ্ট হয়ে যাবে আবার নতুন করে অজু করবে যেমন ধরুন কোনো ব্যক্তির পশ্চাপ ঝরে সবসময় সবসময় অনিয়ন্ত্রিত প্রস্ত্রাপ তার ফুটা ফুটা ঝরতে থাকে ওই ব্যক্তি জোহরের সময় উজু করলো আসর পর্যন্ত চলবে এই অজু দ্বারা কিন্তু এই মুহূর্তে সে ব্যয় অনুশীলন করলো তখন তাকে সাথে সাথে উঁজু করতে হবে যে অসুবিধার কারণে সে মাজুর হয়েছে এই অসুবিধা ছাড়া অন্য কোনো অসুবিধা যদি তার আসে অজু ভঙ্গের কারণ ঘটে তাহলে সাথে সাথেই উঁজু করে নিতে হবে মাজুর ব্যক্তি সূর্য ওঠার আগে যদি উঁু করে থাকে এরকম অসুস্থ ব্যক্তি যদি সূর্য ওঠার আগে অজু করে থাকে সে যদি ফজর নামাজ পড়ে সূর্য ওঠার সাথে সাথেই তাকে আবার নতুন করে উজু করতে হবে আগের উজু শেষ কারণ সূর্য ওঠার আগে একটা ওয়াক্ত ছিল সূর্য ওঠার পরে নতুন ওয়াক্ত শুরু হয়ে গেছে এজন্য তার উজু শেষ নতুন করে সে উঁজু করে নিবে জোহরের সালাত করার পর যদি কোনো মাজুর ব্যক্তি ওই ওয়াক্তের মধ্যে অজু করে তারপর যদি আঁচর ওয়াক্ত চলে আসে তাহলে অজু চলে যাবে কেননা জোহরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে অর্থাৎ যেমন ধরুন তিনটার সময় কোনো ব্যক্তি অজু করলো মাজুর ব্যক্তি অসুস্থ ব্যক্তি তিনটার সময় অজু করল এই অজু দ্বারা সেই ইবাদত করতে থাকলো আসলের সময় চলে আসলো তখন সাথে সাথে তার এই অজু শেষ নতুন করে তাকে অজু করে নিতে হবে যদি মাজুর ব্যক্তির কোনো সলাহাতের পুরো ওয়াক্ত এমন গেল না এ সময়ের মধ্যে সে তার রোগ থেকে সম্পূর্ণ নিরাময় লাভ করলো যেমন ধরুন কোনো ব্যক্তির ফোটা ফোটা প্রস্তাব ঝরতো অথবা কোনো ব্যক্তির অনবত রক্ত পড়ত কোনো ব্যক্তির সবসময় মজি ধাতু বের হতো ওই ব্যক্তি এক অক্ত নামাজের মাঝখানেই সে সুস্থ হয়ে গেল অর্থাৎ কিছুক্ষণ অসুস্থ ছিল তারপর সে ভালো হয়ে গেল তখন তাকে নতুন করে উজু করতে হবে সে তার মাজুরের হুকুমের মধ্যে নেই সুস্থ মানুষের মধ্যেই মতোই অজু বাংলে সে করবে অজু বাংলে সে উজু করবে এটা শুধু ধারাবাহিক অসুস্থ যে ব্যক্তি সুস্থ হয়ই না এরকম ব্যক্তি চলমান ক্রমধারা অনুযায়ী যে ব্যক্তি অসুস্থ যার সুস্থতা লাভের সম্ভাবনা নাই সব সময় স্থায়ী রোগ যাদের এ তারা এই কাজটা করবে প্রত্যেক ওয়াক্তে নতুন করে উজু করবে আর যে অসুস্থতার কারণে সে মাজুর হয়েছে এ অসুস্থতা ছাড়া অন্য কোনো ভঙ্গের কারণ যদি ঘটে তাহলে সাথে সাথে অজু করবে নামাজ পড়বে প্রিয় দর্শক মাজুর ব্যক্তির জন্য করণীয় কি মাজুর ব্যক্তির উচিত নিজের অসুস্থতাকে দূর করার জন্য বা অসুস্থতাকে কমিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবে যাতে করে ক্ষতিসমূহ থেকে রক্ষা পেতে পারে কেননা চিকিৎসা করলে রোগ মুক্তির সম্ভাবনা থাকে আর রোগের চিকিৎসা করানো ওয়াজিব যদি সামর্থ্য থাকে প্রিয় দর্শক আসুন আমরা এই কথাগুলো মনে রাখার চেষ্টা করি এবং যারা এই কথাগুলো আমরা জানি না তাদের তাদেরকে যেন আমরা জানিয়ে দিই যেন তারা নিরাশ না হয় এমন বহু লোক আছে এই মাসালাগুলো জানা না থাকার কারণে অনেকেই বন্দি করতে উৎসাহ পান না অথবা নিরুৎসাহিত হন হতাশ হন যে আমার সবসময় না পাক থাকি আমি কিভাবে কীভাবে বন্দি করব। আল্লাহ তালা দান করুক আমিন সালামু আলাইকুম ওরমতুল্লাহি